আরিফুর রহমান আপনি লিখেছেন বিখ্যাত লেখক ইউসুফ আল কার্জাবি রহমা হল্লাহ ইন্তেকাল করেছেন অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে আনন্দ প্রকাশ করেছেন ক্ষুদ্র একটা অংশ তাকে কাফির এবং খারিজি সাব্যস্ত করেছেন এতরূপ আলোচনায় আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হই এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই আপনার নিকট থেকে ভারসাম্যপূর্ণ মন্তব্য পাল পাবো বলে আমাদের বিশ্বাস বা রহমান ধন্যবাদ আপনার সুধারণার জন্য ডক্টর ইউসুফ আল কারদাবি রহমা উনিশশো ছাব্বিশ সনের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন মিশরে এবং দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর তিনি দুনিয়া থেকে চলে গেছেন এই আলিমী দিন গোটা বিশ্বের ওলা মাইক্রামের মধ্যে সবচেয়ে প্রভাবশালী চিন্তক এবং অত্যন্ত উঁচু মাপের গবেষক আলিমদের মধ্যে থেকে একজন ছিলেন তার লিখিত বই পুস্তকগুলো অনেক মূল্যবান মুসলিম মিল্লাতের জন্য দীর্ঘকাল থেকে সে তা থেকে মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আলমিল্লাহ তার সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থগুলোর ভিতরে আলহালালউ ফিল ইসলাম ইসলামী অর্থনীতি এবং ফিনান্সের উপরে খুব দারুণ এবং চমৎকার একটি বই এরকম আরও অনেকগুলো বই তার আছে ডক্টর ইউসুফ আল ও রাহেমাহল্লা তিনি শেষ জীবনে কাতারে কাটিয়েছেন এবং তার অগণিত ভক্ত এবং শীর্ষ সাগরে রয়েছে বড়ো বড়ো আলেমদের মধ্য থেকেই পাকিস্তানের মহানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার ভূস প্রশংসা করেছেন তারপর বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বের সিনিয়র নামায়করাম যারা আছেন বর্তমানে তাদের অনেকেই তার শিষ্য এবং ছাত্র এবং তার সান্নিধ্য ধন্য হয়েছেন তার অনেক গুণ আছে এবং অনেক বৈশিষ্ট্য আছে এবং আধুনিক বিষয়গুলোকে চমৎকারভাবে গবেষণা করে সমাধান বের করে আনার মতো একটা অসম্ভব রকমের দক্ষতা আছে কিন্তু সেই সাথে একজন আলেমী দিন অন্য দশজন আলমী দিনের মতো তারও কিছু ভুল আছে চিন্তার জায়গা থেকে তার কিছু গবেষণার সাথে সংখ্যাগরিষ্ঠ লমায়করাম একমত নন আর এটি একেবারেই স্বাভাবিক একটি বিষয় একজন আলিমের সব বিষয়ে সবাই একমত হয়ে যাবেন বা সব বিষয়ে সঠিক হয়ে যাবে এমনটি মনে করবার কোনো কারণ নেই কিন্তু সঠিক এবং বেঠিকের পরিমাণ যদি মাপা হয় তাহলে অবশ্যই সঠিকের পরিমাণ বেশি সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত এবং কোনো ব্যক্তি মৃত্যু বরণ করার পর সাধারণ মানুষ হলেও সাধারণ মুসলমান হলেও তার সমালোচনা করা তাকে গালমন্দ করা এটা নিষিদ্ধ একটি হাদিস রয়েছে হাদিসের আপত্তি করেছেন এবং দয় বলেছেন সেটি হলো উৎকুর মহাসের মওতাহুম তোমরা তোমাদের মৃত ব্যক্তির ভালো গুণগুলোর আলোচনা করো এবং তার মন্দ গুণগুলো আলোচনা করো না অকফ আন মাসা তো এই হাদিসের সনদ নিয়ে যদিও কিছুটা আপত্তি আছে কিন্তু এই হাদিসের মর্মার্থ